Welcome to easyrannabd. Hello viewers, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির দোসা কিভাবে খুব সহজে অল্প সময়ের মধ্যে সুজির দোসা বানানো যায়, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সুজির দোসা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ সুজি, আর এটা আমি একটা মিক্সচার জারে দিয়ে দিলাম। আমি এখন এটা গ্রাইন্ড করে নেব। সুজিগুলো আমার ভালো করে গ্রাইন্ড করা হয়ে গেছে। আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। এটা আমি খুব বেশি মিহি করিনি, মাত্র দুবার প্রেস করে নিয়ে এসেছি। এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি অল্প কিছু পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন আমি এটা সুন্দর করে মিশিয়ে নিব। সুজিগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি আমার ব্যাটারটা একটু শুকনো শুকনোই রয়েছে। এখন আমি এর সাথে অ্যাড করে নিব 1 কাপ পরিমাণ দই। আমি এখানে 1 কাপ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি। এখন আমি এই মিশ্রণটা আরো ভালো করে মিশিয়ে নেব। সুজিগুলো যেন দানা দানা না থাকে এর জন্য খুব ভালো করে এটা বারবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার সুজির মিশ্রণটি খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। এখন আমি এই মিশ্রণটি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে এসেছি 1 ঘন্টা পর, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার সুজির মিশ্রণটা কেমন হয়েছে। আগে থেকে একটু ঘন হয়েছে, সুজিগুলো ফুলে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন ঘন হয়েছে। আমি এখানে আর একটু পানি মিশিয়ে দেব, তারপর আবার নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি সুজির মিশ্রণটা খুব সুন্দর করে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে। এরকম বেশি ঘনও না বেশি পাতলাও না, এই ধরনের থাকতে হবে, তখন আপনি বুঝতে পারবেন আপনার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর এদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। এখন আমি এটা একটু ব্রাশ করে নেব। এখন আমি একটা ডালের চামচের সাহায্যে মিশ্রণটি নিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে, একদম পাতলা করে দিতে হবে। চামচের সাহায্যে খুব সুন্দর করে পাতলা করে আমি সুজির মিশ্রণটা ছড়িয়ে দিয়েছি। যখন সুজির মিশ্রণ কালার চেঞ্জ হয়ে এরকম পুরোপুরি আকার ধারণ করবে, তখন আপনি বুঝবেন আপনার দোসা রেডি হয়ে গেছে। তখন আপনি এটা উঠিয়ে ফেলবেন। যখন এরকম পুরোপুরি হবে তখন ওঠালে দোসাটা খুব ক্রিস্পি হবে। এইভাবে সবগুলো দোসাই আমি রেডি করে নিব। আপনি যদি আমার মেজারমেন্টটা ফলো করেন তাহলে আপনি সফল হবেন। আপনার মিশ্রণটা যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু সুন্দর দোসা হবে না, আপনি সফল হবেন না, আপনি ব্যর্থ হয়ে থেকে যাবেন। তাই খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। দেখতে অনেক সহজ হলেও যখন করতে যাবেন ঠিকঠাক মতো মেজারমেন্ট করতে পারবেন না, তখন সহজ কাজটাও কিন্তু কঠিন মনে হবে। আজকে আমার রেসিপিটা কেমন হয়েছে সবাই লাইক কমেন্টস করে জানাবেন। আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, আর আমাকে যারা লাইক কমেন্টস করে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আজ এখানেই রাখছি, আবার হাজির হব নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ Like, comment, and subscribe.